ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বাংলাদেশ থেকে আবির ভাই জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন ফলের গাছ আম কাঁঠাল ইত্যাদির ফলের গাছের ফল খাওয়া যাবে কি কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত ভাই প্রথম কথা হলো ইমানদারের উচিত সাবধানতা অবলম্বন করা খাওয়ার ক্ষেত্রেও পরিধান করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে যদি জানেন যে এটা কারো অধীনে আছে তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে খেতে হবে আর যদি এটার কোনো অনু মানে এটা কারো অধীনে নাই এটা এমনি খোলামেলা জায়গা রাস্তাঘাটে অথবা বিশ্ববিদ্যালয় এলাকায় এমনি গাছপালা হয়ে গেছে এবং এখানকার ফল সবাই খাইতেছে তাহলে খাওয়া যাবে তবে তারপরেও এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে কেউ যদি কোনো বাগানে এমন ঢোকলেন ঢোকে সেখানে আপনি ডাক দেবেন না ভাই কেউ আছেন ভাইকে আছেন ভাইকে আছেন হ্যাঁ এরকম করে তিনবার ডাক দেবেন দিয়ে এরপরে কেউ যদি থাকলো আপনাকে আসলো আপনি বললেন যে ভাই একটু আম খেতে চাই বা একটা কাঁঠাল খেতে চাই আর যদি এমন লোক না থাকে তাহলে সেখানে যদি আপনি আম পরে গেছে সেটা যদি খান এটা ভালো কিন্তু সেখানে আপনি ওটা বহন করে নিয়ে যাওয়া যাবে না বাসায় খাইলে ওখানে খান বা ওখানে আপনি এর স্বাদ গ্রহণ করেন কিন্তু ওইগুলি মানে পোটলা করে বস্তাবন্দি করে হ্যাঁ ব্যাগের ভেতর করে নিয়ে যাবেন এটা চাইজ না ওইখানে খাওয়াটা যাবে এবং সেখানকার কোনো ফল আবার নষ্ট করাও কি নয় উচিত নয় কেমন যেমন এক হাদিস এসেছে যে আবু সাঈদ খুদির এটা দিয়ে আল্লাহ তালা আনহু নবী থেকে বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন এই জাতেই তা আলা রায়েন ফানা দেহ সালাসমিরেন ফাইন আজা বা কেউ ইল্লা ফার্স্ট ফি গাইরে আন তুফসেদ যে তুমি যদি কোনো এরকম মনে করো কোনো গাভীর পাল বা বকরির পালেও গেছো সেখানে তুমি কি দাও আগে ডাক ভাই কে আসেন কে আছেন যদি কেউ আসলো ভালো আর যদি না আসে তাহলে সেখানে তুমি ওখানে দুধ যদি পাও পান করলে করতে পারো কিন্তু সেখানে ফাসাদ করবে না অর্থাৎ সেগুলো নষ্ট করবে না অনুরূপ ভাবো ওই যে তালা তাহলে হ্যাঁ এতেন বোস্তান কোনো বাগান যদি আসো বোস্তানা আছে মার রাত বাগানের ভাইকে তিনবার কমপক্ষে ডাক দাও ও ভাই কে আছে ও ভাই ভাইকে আসেন যদি সে জবাব দেয় তাহলে তো ভালো ও এল্লা ফাকুল আলি আফি তুফসে। তাহলে সেখান থেকে একদম খেতে পারো কিন্তু নষ্ট করবে না সহি আলবানি এবং সহি মা যায় এ হাদিস বর্ণিত রয়েছে দুই দুই হাজার তিনশো নম্বর মানে দুই হাজার তিনশো হাদিসে তেইশশো হাদিসে তেইশশো নম্বর হাদিসে এমনি মাজায় বর্ণিত রয়েছে অনুরূপভাবে তিরমিজিতেও একটা হাদিস বর্ণিত রয়েছে যে এজা মাররা আহাদি কুম্বে হায়তেন ফালি আকুলা ইয়াক্তা খেজ খুব কেউ যদি তোমাদের কেউ বাগানের পাশ দিয়ে যায় সে যেন সেখান থেকে খাইলে খেতে চাইলে খেতে পারে কিন্তু ওলা ইয়াক্তা খেজ খুব না তেন সেগুলো পোটলা বন্দি করে সেগুলো নেবে না এটা হলো নবিকালীসালামের থ কাজেই আপনি ওই বিশ্ববিদ্যালয় এলাকায় যদি অবস্থান করেন এখানে সর্ব সবসময় অন্য মানুষেরা যদি এমন করে খাওয়া দাওয়া করে তাহলে সেখানে খেতে পারেন কিন্তু নষ্ট করবেন না পটলা বন্দি করে নিয়ে যাবেন না এবং পাশাপাশি এখানে এই কোন মানে মানে অন্য যদি কোনো ফাসাদ সৃষ্টি হয় ঝগড়াঝাটি লাগে এইরকম কাজ করা যাবে না তবে না খাওয়াটাই ভালো আর যদি খান খাইলে খেতে পারেন প্রয়োজন হয়ে গেলে আবার কেউ কেউ বলেছেন যদি খুব খিদা লেগে গেছে ওইটা ওইখানে সারা কিছু নেই তাহলে আপনার পরিমাণ মতো আপনি খেয়ে নিতে পারেন অসুবিধা নেই তবে উত্তম হলো এখানে পরি থাকা ফসল যেগুলো সেগুলো খাবেন কিন্তু ঢিল মারবেন না ঢিল দিলে আপনার আরও কিছু নষ্ট হয়ে যাব তবে হাত দিয়ে সিরি নেওয়া মানে একটা ডাল ধরে একটা আম সিরি নিলেন বা একটা কাঁঠাল সিঁড়ে নিলেন এটা রায়েজ কিন্তু ওই ঢিল দিয়ে বা অন্য ইয়া স ঢিল সোরে ওটা নষ্ট করে ফেলবেন এটা ঠিক না আশা করি বুঝা গেছে আল্লাহ আলহ সব আল্লাহ আল্লা নবিন মাহম সালাম আলাইকুম রহমদুল্লাহ